শুভ অপরাহ্ন এবং আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের সোর্স মূলত এখানে একটি ক্যাটালগ, সেটি তৈরি করা হয়েছে এবং খুব দুজন বিদগ্ধ আলোচক যারা নির্ধারিত আলোচক ছিলেন অতিথি হিসাবে তিনজন, তারা সবাই কিন্তু এই নির্দিষ্ট বিষয়ের উপরে বিশেষজ্ঞ মানুষ। আমাদের অত্যন্ত সর্বজন শ্রদ্ধেয় মনোরঞ্জন ঘোষাল, বীর মুক্তিযোদ্ধা, এই পরিচিতিটা যথেষ্ট, এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তিনি একজন শিল্পী ছিলেন, সেজন্য তিনি সমধিক খ্যাতি সম্পন্ন। প্রফেসর ফরিদাজামান আমাদের শ্রদ্ধা সহকর্মী এবং একুশে পদকপ্রাপ্ত, দুজনই একুশে পদকপ্রাপ্ত। প্রফেসর ফরিদাজামান বিশ্ববিদ্যালয়ের সাথে এখনও জড়িত আছেন এবং ভারত থেকে আসছেন সঙ্গীতা গুপ্তা, এবং আজকের শিল্পী যার একক চিত্র প্রদর্শনী এখানে অনুষ্ঠিত হচ্ছে, একটা সলো আর্ট এক্সিবিশন, ফারজানা ইয়াসমিন এবং অন্যান্য অতিথিবৃন্দ। আমরা এই শোকাবহ আগস্টে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন এখানে হচ্ছে, কিন্তু সেই সুবাদে দুটো গুরুত্বপূর্ণ কাজ করার আমাদের সুযোগ তৈরি করে দিল। আমি সে কারণে শুরুতেই বিনম্র শ্রদ্ধাকে অর্পণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং মহিয়সী নারী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যবৃন্দ যারা 1975-এর 15ই আগস্ট শাহাদত বরণ করেছেন, তাদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আজকের এই শ্রদ্ধার জায়গাটিকে আরও স্পষ্ট করেছে ফারজানা ইয়াসমিন তার ক্যাটালগে, তার যে চিত্রকর্মসমূহ, তার প্রথম যে ছবিটি, সেই ছবিটিতেই বঙ্গবন্ধুকে নিয়ে, তাকে নিয়ে আবর্তিত, এবং তার যে শিরোনাম, যে শিরোনামে তিনি চিত্র প্রদর্শনীর আয়োজন করছেন সেটি হলো মিথ অফ নেচার। সেই মিথ অফ নেচারের মধ্যে তিনি যেটি চাচ্ছেন সেটি হলো বঙ্গবন্ধুকে খুব নেচারের মধ্যেই নিয়ে গেছেন। বঙ্গবন্ধু বাস্তব, নেচারও বাস্তব, কিন্তু সেই নেচার এবং বঙ্গবন্ধু এই দুটোকে সমন্বয়ন ঘটিয়ে ফারজানা তার প্রথম শিল্পকর্মটি প্রস্তুত করেছেন। তো সেটির জন্য আমি তাকে ধন্যবাদ দিই যে শোকাবহ আগস্টে একটি একক চিত্রশিল্প প্রদর্শনীতে যখন এই ধরনের, এটিও একটি সৃষ্টিশীল দৃষ্টিভঙ্গি যে বঙ্গবন্ধুকে প্রকৃতির মধ্যে নিয়েই, বঙ্গবন্ধু প্রকৃত জাত একজন মানুষ, বঙ্গবন্ধু নিজেই প্রকৃতিপ্রেমী একজন মানুষ, তার জীবনদশাতে আপনারা জানেন, আমি সে কারণেই বেশি ভালো লেগেছে যে প্রকৃতি নিয়ে যে মানুষগুলো ভাবেন, যদি বিশ্বে কোনো রাজনীতিবিদ প্রকৃতিপ্রেমী হন তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব একেবারেই শীর্ষস্থানীয়, কেননা তার জন্মস্থান থেকে শুরু করে তার শৈশব, শিশুকাল, শৈশব, কৈশোর সবটাই এই প্রকৃতির সাথে তার কেটেছে। তার কন্যা, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও তার বাড়ির ইজল গাছটির কথা এখনও মনে করেন, এবং এখনও সেই খালে জাপ দিয়ে পড়ার এবং সেখানে গোসল করার স্মৃতি তিনি এখনও করেন। তিনি এখনও মনে রাখেন তিনি তার সেই টুঙ্গিপাড়ার জন্মস্থানে কীভাবে ছোটবেলায় ঘোরাঘুরি করতেন, তাদের পরিবেশ, প্রকৃতি সেটি এখনও মনে রাখেন। এখনও তিনি যখন যেখানে যান তখন প্রকৃতির সাধারণ মানুষগুলো, সেই সাধারণ মানুষগুলোর সাথে মেশেন এবং তাদের সাথে মিলিত হয়ে কোনো একটি চারা রোপণ করেন। সেই ছোটোবেলায় চারা রোপণের ছবি তো আমাদের কাছে আছে। সুতরাং প্রকৃতিপ্রেমী মানুষ যারা প্রকৃতির ভালোবাসেন তাদের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনি যেমনিভাবে শীর্ষস্থানীয়, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঠিক একইভাবে পিতার পদঙ্ক অনুসরণ করে সেই পথেই হাঁটছেন। প্রকৃতির কাছে ফিরে যাওয়া আমাদের খুব জরুরি। আমাদের যখন প্যান্ডেমিক সংগঠিত হয়েছিল, সারা বিশ্বব্যাপী যখন মহামারী আসলো, মহামারী কিন্তু আমাদেরকে একেবারে হাত ধরে দেখিয়ে দিল, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে দেখো তোমরা প্রকৃতির সাথে বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে যদি থাকো তাহলে যে কোনো সময় বড় আকারের প্রতিশোধাত্মক একটি ক্রিয়া সম্পাদিত হতে পারে, এবং সেটিই হচ্ছে। এখন যে ক্লাইমেট চেঞ্জ ঘটিত, যত ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের কথা দেখেন, এক্সট্রিম ওয়েদার ইভেন্ট যেগুলো হচ্ছে সারা বিশ্বে, এবং এই মুহূর্তেই তো ইউরোপের অনেক রাষ্ট্রে, কানাডাতে এখন বুশ ফায়ার হচ্ছে, চায়নাতে বন্যা হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, বাংলাদেশে বৃষ্টি নাই, বাংলাদেশে এই সময় বৃষ্টি হওয়ার কথা নেই,
বাংলাদেশে কিন্তু চায়নাতে বৃষ্টি হয়ে সব বড় আকারের বন্যা প্লাবিত হয়ে গেছে অনেক অঞ্চল পিকিং সহ তো ফলশ্রুতিতে প্রকৃতির একটি বৈরী পরিবেশ সেটি লক্ষ্য করা যাচ্ছে তো প্রকৃতিমুখী মানুষ যখন না হবে কারণ প্রকৃতির মধ্যেই আমাদেরকে থাকতে হবে এই গ্রহটি একগুলো একমাত্র প্রাকৃতিক গ্রহ আর্থ নামক যে গ্রহটি সেখানেই মানুষ বাস করবে এবং সেই মনুষ্য বসবাসের উপযোগী যদি একটি প্রকৃতি পরিবেশ তৈরি আমরা করতে না পারি তাহলে মানুষের অস্তিত্বের জন্যই কিন্তু এটি খুবই হুমকি হয়ে দাঁড়াবে আমি ছবিগুলো দেখছিলাম একটি হলো দূর থেকে দেখছিলাম এই ক্যানভাসে যে ছবিগুলো আঁকা আছে আর দেখছিলাম ক্যাটালগে দেখলাম যে এখানে অনেকগুলো শিরোনামও দেওয়া হয়েছে তার আগে সংক্ষেপে একটি বলে রাখা ভালো সেটি ফারজানা বললে খুব ভালো হতো সেটি ফারজানার দায়িত্বটা আমাকে করতে হচ্ছে এখন অথবা আরেকজনে বললে ভালো হইতো ফরিদা আপা একটু ইঙ্গিত দিয়েছেন অবশ্য আমি সেখান থেকেই পরে ধারণা করতে পারলাম প্রফেসর ফরিদাজামান নিজে একজন ভালো শিল্পী পদকপ্রাপ্ত শিল্পী খ্যাতিমান একজন অধ্যাপক তিনি সেই দিকটার প্রতি কিছুটা নজরে আনছেন সেটি হলো তার ছবিগুলোর মাধ্যম হলো দুটো একটা হলো তিনি অ্যাক্রিলিক অন ক্যাম্পাস আরেকটি হলো অয়েল অন ক্যানভাস এই দুটো মাধ্যম তিনি ব্যবহার করেছেন টেক্সচার অ্যান্ড কালার এই দুটো হলো তার উপাদান এই দুটোকে আবর্তন করে সব ছবিগুলো তিনি আঁকছেন সে কারণে কোনো কোনো ছবির নাম দিয়েছেন ফরেস্ট কোনোটার নাম দিয়েছেন বুশ কোনোটার নাম দিয়েছেন বোট কোনোটার নাম দিয়েছেন নেস্ট কোনোটার নাম দিয়েছেন সিম্ফনি কোনোটার নাম দিয়েছেন পিওনিস এই ধরনের নানা ধরনের নাম দিয়ে দিয়ে এক একটা ছবি তিনি আঁকছেন কিন্তু ব্যতিক্রম হলো সেই ছবিগুলো ওই যে আইটেমগুলো একটা ওল্ড ডোর একটা পুরানো দরজা এভাবে দিয়েছেন নানা ধরনের এর সাথে তিনি কল্পনার একটা সংমিশ্রণ ঘটিয়েছেন কল্পনার সংমিশ্রণ করেই মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছেন যদি হুবহু প্রকৃতিকে তিনি আঁকতেন তাহলে হয়তোবা মানুষ বেশি আকৃষ্ট হতো না কারণ ওই পরিবেশ প্রকৃতির সাথে আপনি আমি পরিচিত যদি হুবহু তিনি এটা করতেন তাহলে একটা ছবি ক্যামেরার ছবির মতো হতো যে কোনো একটি পথের কোনো একটি ফুলের বাগানের কিংফিশার নামক একটা ছবি দেখলাম তার এখানে যে কিংফিশার মাছরাঙ্গা সে একটি সে ফিশিং করতেছে একটা মাছ ধরতেছে কিন্তু তার আশপাশে অনেক রং দিয়ে সে একটি কল্পনার জগৎ তৈরি করেছে কিন্তু কিংফিশার যেখানে মাছ শিকার করে বাস্তবে তো সেখানে রঙের খেলা থাকে না সেখানে থাকে পানি থাকে মাছ থাকে হয়তো বা কিছু শ্যাওলা জাতের জিনিস অথবা কিছু জলজ কিছু উদ্ভিদ কিছু প্রাণী এই ধরনের কিছু থাকে কিন্তু সেখানে রঙের খেলা আছে সেখানে কল্পনার ছোঁয়া তিনি দিয়েছেন কল্পনার ছোঁয়া দিয়ে যেটি চাচ্ছেন তিনি সেটা হলো বহুমাত্রিকতার একটি ব্যবহার এবং মানুষ যাতে আকৃষ্ট হয় এবং একটি সৃজনশীল দৃষ্টিভঙ্গি তৈরি হয় সেই জন্য তিনি একটি প্রয়াস নিয়েছেন তিনি ভাবছেন যে আজকের তিনি কল্পনা তার সৃজনশীল দৃষ্টিভঙ্গি সেটি দিয়ে প্রকৃতিকে যেভাবে বিন্যাস করেছেন এভাবে হাজারো মানুষ একজন শিল্পী সে হয়তোবা আরও নানাভাবে ভাবতে পারবেন প্রকৃতির বিষয়বস্তুকে এই প্রকৃতির বিষয়বস্তুকে নানাভাবে ভাবা এবং সেগুলো উপস্থাপন করার একটি প্রয়াস সেটি হলো তার মূলত এই একটি বৈশিষ্ট্য এবং নতুনত্ব এবং সে কারণেই এই ছবিগুলো মানুষের দৃষ্টি আকর্ষণ করবে এবং আমরা আশা করব যে আপনারা যারা এসছেন তারা সেই ছবিগুলো দেখে তখন হয়তো আকৃষ্ট হবেন এবং বলবেন যে হ্যাঁ এই ধরনের একটি কাল্পনিক জগতে যাওয়া যায় দেখেন সে উনি বলছেন যে প্রকৃতির যে বিমূর্ত সৌন্দর্য অ্যাবস্ট্রাক্ট বিউটি সেই বিউটিটাকে তিনি আনতে চাচ্ছেন ইমাজিনেশনের মধ্যে দিয়ে এবং সে কারণে তিনি কতগুলো কথা বলে নিয়েছেন তার ভূমিকায় ক্যাটালগে তিনি এটি বলছেন যে আমরা যে প্রকৃতির কোনো অংশবিশেষ দেখি সেটা তো প্রকৃতির পুরো অংশকে দেখি না আমরা কোনো বিষয়কে পুরো দেখি না আমরা হয়তো অংশবিশেষ দেখি ততটুকু সম্পর্কে জানি কিন্তু এই দেখার বাহিরে যে বিশাল প্রকৃতি আছে সেটি কিন্তু অনেক সময় কল্পনায় আনতে হবে তো সে কারণে তার ক্যানভাস অত্যন্ত বিস্তৃত সেই কারণে একটি বিস্তৃত ক্যানভাস তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন তার এই সুন্দর সৃজনশীল দৃষ্টিভঙ্গির জন্য ফারজানাকে ধন্যবাদ দেই এবং এটি নিঃসন্দেহে অন্য শিল্পী যারা আছেন তারা যখন ইন্টারঅ্যাক্ট করবেন তখন হয়তো আরও সমৃদ্ধ হবে আরেকটি কথা বলি আমি অল্পতে শেষ করব সেটি হলো আজকের ফারজানাকে মূল্যায়ন করতে পারবেন না আমরা কোনো শিক্ষার্থীকে মূল্যায়ন করি ভিন্নভাবে আমি তো শিক্ষকরা মূল্যায়ন করি আজকের অনেক মূল্যায়ন করা যাবে না এই কারণে মূল্যায়নের জন্য কতগুলো প্যারামিটার থাকতে হয় সেজন্য আমি ফারজানাকে জিজ্ঞেস করছি যে বাংলাদেশে তুমি আর কোনো একক চিত্রশিল্প প্রদর্শনীর আয়োজন করেছো কি না
তো এটা ফরিদা ম্যাডামও বলছেন যে এটি কি তোমার প্রথম বলছে হ্যাঁ বিদেশে সে আরো করেছে কিন্তু বাংলাদেশে এটি প্রথম ঠিক সামনের বছর বা তার পরের দুই তিন বছর পর কারণ একটা সোলো কোনো আর্ট এক্সিবিশন ঠিক বারবার হয় না কারণ অনেক কিছু ইনভলভমেন্ট থাকে এর মধ্যে বললেই কেবল এটা করা যাবে না এটা থিমকে মাথায় নিয়ে তিনি এগোবেন অনেকগুলো ছবি তিনি তৈরি করবেন নানা অনুষঙ্গী নিয়ে অনেকগুলো ছবি নিয়ে যখন তাকে করতে হবে তখন তার মধ্যে সময়টি লাগবে যদি সময় সে না নেয় তাহলে ভাববেন যে কোথায় জানে সবটাই কোথায় কল্পনা কারণ কল্পনার সাথে যদি বাস্তবতা তিনি মিল না ঘটাতে পারেন এবং তাহলে সেই ছবি গ্রহণযোগ্য হবে না এবং যখন এই দুটোর মধ্যে মিল পড়বে যখন তিনি সমন্বয় আনতে পারবেন তখন তার শৈল্পিক মান বাড়বে তার নান্দনিকতা বাড়বে মানুষের কাছে সেটি গ্রহণযোগ্য হবে তো আমি ফারজানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট আমি জানলাম কিন্তু সে যে কাজ করছে ধরে রাখছে সেটি প্রশংসনীয় দেশ বিদেশে গিয়েছে সেটি আরও কারণ ইন্টারন্যাশনাল ইন্টারাকশনস থাকলে ফারজানা সমৃদ্ধ হবে তার বিভিন্ন উপাদানাদি প্রাপ্তির ক্ষেত্রে ধন্যবাদ দিই এবং আপনাদের যারা এসেছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করি এবং অত্যন্ত আনন্দের সাথে আজকের এই জাতির পিতাকে আবর্তন করে যে প্রথম ছবিটি আঁকা হলো সেই ছবিটি আবর্তন করে যে অ্যালবাম সেই অ্যালবামের সামগ্রিক ছবিসমূহের যে প্রদর্শনী সেই প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় চিরজীবী হোক বাংলাদেশ চিরজীবী হোক Thank you.